আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই অবগত আছো তোমাদের 18 তারিখ থেকে যে ইভলিউশন টেস্ট পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমি তোমাদের অর্থনীতির দুইটি অধ্যায় দিয়েছি, অর্থাৎ 4 এবং 5। এই দুইটি অধ্যায় থেকে তোমাদের যে 18 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই দুইটা পরীক্ষা থেকে তোমাদের এমসিকিউ আকারে কোশ্চেন করা হবে। তোমরা যদি এই দুইটা অধ্যায় পড়ো তাহলে তোমরা কি করতে পারবা, 20টি প্রশ্ন উত্তর দিতে পারবা। তোমাদের 20টি প্রশ্ন থাকবে, 20 মার্ক থাকবে সেখানে, এবং এই দুইটা অধ্যায়ের উপরে, অর্থাৎ 4 এবং 5 অধ্যায়ের উপরে। আমি তোমাদের 4 নম্বর অধ্যায় আলোচনা করছি। এর আগে আমি একটা 4 নম্বর অধ্যায়ের উপরে ভিডিও লেকচার দিয়েছিলাম, সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক যে পয়েন্টগুলো ছিল, উৎপাদন কাকে বলে, উৎপাদনের যে উপকরণ এবং উৎপাদনের উপকরণের যে গুরুত্বগুলো আছে সেইগুলো তোমাদের আলোচনা করেছিলাম এবং বলেছিলাম তো এটা এটা বই সুন্দরভাবে পড়বা। তোমরা পড়ার সময় অবশ্যই প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করবা এবং সেখানে ইম্পর্টেন্ট নৈবিত্তিগুলো দাগ দিবা। আর আমি তোমাদের এখানে সৃজনশীল আকারে প্রশ্ন নিচ্ছি, ক্লাস নিচ্ছি, পাশাপাশি আমি তোমাদের যেগুলো নৈবিত্তিক আকারে পড়া দরকার বা আসতে পারে এমনগুলো বলে দিব। আমার বিশ্বাস যে তোমরা বইটা একটু ভালোভাবে পড়লেই তোমরা পরীক্ষাটা ভালো করতে পারবা। আজকে আমি তোমাদের এই অর্থনীতির চতুর্থ অধ্যায়ের উপরে আলোচনা করব, যে উৎপাদনের যে প্রকারগুলো আছে, অর্থাৎ মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সম্পর্কে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে একটু সংজ্ঞাগুলো জেনে নেব, যে মোট উৎপাদন কাকে বলে, গড় উৎপাদন কাকে বলে এবং প্রান্তিক উৎপাদন কাকে বলে। মোটের ক্ষেত্রে আমরা জানি যে সবগুলোর যোগফলই হচ্ছে মোট, অর্থাৎ সবগুলো যোগ করে যেটা পাওয়া যায় সেটাকে মোট বলা হয়। উৎপাদনের ক্ষেত্রে ঠিক একই রকম, যখন আমরা একটা উৎপাদন ক্ষেত্রে যতগুলো উপকরণ ব্যবহার করব, এই উপকরণ ব্যবহারের ফলে কি উৎপাদন পাবো, এই উপকরণ যতগুলো উপকরণ ব্যবহার করব, ব্যবহার করে যে উৎপাদনটা পাবো সেটাকেই বলা হবে মোট উৎপাদন। অর্থাৎ আমরা যদি 10টা উপকরণ ব্যবহার করি উৎপাদনের, তাহলে যে উৎপাদনটা পাবো এইটার যে সমষ্টি, সমষ্টি সেটাই হচ্ছে মোট উৎপাদন। গড়ের ক্ষেত্রে আমরা জানি যে মোটকে যদি উপকরণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গড় উৎপাদন। মনে করো আমাদের উৎপাদন হয়েছে 50 একক আর আমরা উপকরণ নিয়েছিলাম 10 একক। এবার এই 50কে 10 দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো, অর্থাৎ প্রত্যেকটা উপকরণে কি 5টি করে উৎপাদন পেরেছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে মনে করো যে 10 জন শ্রমিক কি করছে, 50টি শার্ট উৎপাদন করেছে, 50টি প্যান্ট বা 50টি যে কোনো বস্তু জিনিস হতে পারে উৎপাদন করেছে। সেক্ষেত্রে আমরা যখন এই 50কে 10 দ্বারা ভাগ করব তখন যে 5 অ্যান্সার উত্তর হবে সেইটা, এই 5 হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের বা প্রত্যেকটা উপকরণের গড় উৎপাদন। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখো যে যদি এরকম হয় যে 10 জন শ্রমিকে 50টি উৎপাদন করেছে, 10 জন শ্রমিকে 50টি দ্রব্য উৎপাদন করেছে, এখন আমি 11 জন শ্রমিক নিলাম, 1 জন শ্রমিক বাড়ালাম, 1 জন শ্রমিক বাড়ার ফলে কি হবে, আমার হয় মোট উৎপাদন বৃদ্ধি পাবে না হয় হ্রাস পাবে, যে কোনো কিছু হবে, অথবা স্থির থাকবে, যে কোনো একটা কিছু হবে। তার মানে আমি উপকরণ বাড়ার ফলে মোট উৎপাদনে কি হবে, কোনো না কোনো পরিবর্তন হবে। যে মোট উৎপাদনের যে পরিবর্তনটা, মোট উৎপাদনের যে পরিবর্তন, উপকরণ 1 একক উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকেই বলা হবে প্রান্তিক উৎপাদন। এখানে দেখো আমি তোমাদের লিখেছি মোট উৎপাদনকে টিপি, অর্থাৎ টোটাল প্রোডাকশন বলা হয়, গড় উৎপাদনকে এভারেজ প্রোডাকশন বা এপি দ্বারা প্রকাশ করা হয়, অনুরূপভাবে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন এটাকে এমপি বলা হয়। তো কোথাও যদি তোমরা দেখো যে টিপি লেখা আছে তার মানে বুঝবা এটা টোটাল প্রোডাকশন বোঝায়, তারপরে এপি লেখা থাকলে এটা গড় উৎপাদন বোঝায়, আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন বোঝায়। এবার আমরা দেখো তোমাদের বইয়ে যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। আমরা জানি যে যদি উপকরণ বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদন বাড়তে থাকে, উপকরণ যদি বৃদ্ধি করা হয় তাহলে বাড়তে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে আমাদের একটা ফ্যাক্টরিতে যখন মনে করো যে 50 জন শ্রমিক ছিল আর আমরা 1 কোটি টাকা বিনিয়োগ করেছি, উৎপাদন মনে করো যতটুকু হয়, এবার যদি আমি শ্রমিক সংখ্যা 60 করি বা 70 করি, আবার যদি আমার মূলধন মানে বিনিয়োগটা বেশি করি, অর্থাৎ আমি যদি 2 কোটি টাকা বা 3 কোটি টাকা বিনিয়োগ করি, তাহলে আমাদের উৎপাদনটা বাড়বে।
কিন্তু এই প্রাথমিক অবস্থায় উপকরণ বাড়ালে উৎপাদন বাড়লে ঠিক আছে, একটা পর্যায়ে গিয়ে উপকরণ যে হারে বাড়ে উৎপাদন সে হারে বাড়ে না, উপকরণ যে হারে বাড়ানো হয় উৎপাদন সে হারে বাড়ে না, এমনকি একটা সময়ে গিয়ে উপকরণ বাড়ালেও উৎপাদন বাড়ে না বরং কমে যায়। তাহলে উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের একটা সম্পর্ক আছে। প্রাথমিক অবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণ কী করছে, বৃদ্ধি পাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে একটা নির্দিষ্ট, তার পরবর্তীতে গিয়ে হ্রাস পেতে থাকে, অর্থাৎ সেটা ক্রমহ্রাসমান হয়ে যায়। মানে আমরা উপকরণ বৃদ্ধি করলেও কী হয় না, উৎপাদন বাড়ে না। এই জন্য উপকরণের সাথে উৎপাদনের, উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের একটা সম্পর্ক। সম্পর্কটা কেমন, যে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে যদি একটি উপকরণ স্থির থাকে অপর উপকরণ বৃদ্ধির ফলেও উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন সেই সম্পর্কটাকে বলা হয় অর্থনীতিতে উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলা হয়। আমরা একটা দেখো টেবিল দেখাইছি, এই টেবিল এবং চিত্রের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করবো। প্রথমে দেখো ভূমি আমাদের স্থির, অর্থাৎ মনে করো যে আমরা 100 বিঘা বা 100 শতক বা 100 একর যেটাই বলেন না কেন জমিতে আমরা কী করছি, উৎপাদন শুরু করেছি, এই ভূমিটা আমরা স্থির রেখেছি, অর্থাৎ ভূমির পরিমাণ বৃদ্ধি করি নাই, শ্রমের পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। ভূমি এবং শ্রম দুইটা উৎপাদনের উপকরণ, এক্ষেত্রে ভূমিকে আমরা স্থির রেখে শ্রমকে বৃদ্ধি করছি। প্রথম অবস্থায় দেখো যখন আমরা 10 জন শ্রমিক ব্যবহার করেছি তখন মোট উৎপাদন ছিল 10, অনুরূপভাবে শ্রমিক সংখ্যা বৃদ্ধি করে যখন 20 করেছি আমরা তখন উৎপাদন, মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 22, অনুরূপভাবে দেখো যখন 30 করেছি 31, 40 করেছি 38, 50 করেছি তখন 43, এটা মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখো যখন আমরা শ্রমিক 10 ছিল তখন প্রান্তিক উৎপাদন ছিল 10, অনুরূপভাবে যখন শ্রমিক সংখ্যা আমরা 20 করেছি তখন সেটা বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক উৎপাদনটা 12 হয়েছে। এর পরবর্তীতে দেখো আমরা শ্রমিক সংখ্যা বৃদ্ধি করেছি কিন্তু প্রান্তিক উৎপাদনটা কী হয়ে গেছে, আমাদের হ্রাস পেয়ে গেছে, অর্থাৎ 9 হয়ে গেছে। দেখো প্রথম অবস্থায় কিন্তু প্রান্তিক উৎপাদন বাড়ছে, প্রান্তিক উৎপাদনটা কী হয়েছে, বেড়েছে, কিন্তু এর পরবর্তীতে যখন আমরা শ্রমিক বৃদ্ধি করলাম প্রান্তিক উৎপাদনটা আমাদের কিন্তু কমে গেল। ঠিক অনুরূপভাবে দেখো 30 থেকে 40 করেছি আমাদের প্রান্তিক উৎপাদনটা আরও কমে গেছে, বৃদ্ধি পাই নাই, মোট উৎপাদন বৃদ্ধি পেলেও কী হয়েছে, প্রান্তিক উৎপাদন কিন্তু হ্রাস পেয়েছে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটাই বোঝাতে চাইছে যে যে প্রান্তিক উৎপাদনটা আছে এটা হ্রাস পায়, এটা বৃদ্ধি পায় না। মোট উৎপাদন বাড়লেও যে হারে বাড়ার কথা ছিল সে হারে বাড়ছে না। দেখো প্রথমে দেখো 10 থেকে 22 হয়ে গেছে, যদি এই হারে বাড়তো 12 তাহলে এখানে 22 আর 12 34 হওয়ার কথা ছিল, বা তার চেয়ে বেশি হারে বাড়ার কথা ছিল, 34 বা 34 বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হয় নাই। অর্থাৎ মোট উৎপাদন বাড়ছে কিন্তু এটা ক্রমে মানে হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে বাড়ছে, আর প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়ে গেছে। এই প্রান্তিক উৎপাদন হ্রাস পাওয়ার যে নীতি সেই নীতিটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ঠিক উত্তরভাবে আমরা 40 থেকে 50 করেছি 7 থেকে 5 হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখছি যে একটা পর্যায়ে বাড়তে থাকলেও তার পরবর্তীতে পর্যায়ে কী হচ্ছে, ক্রম প্রান্তিক উৎপাদনটা হ্রাস পাচ্ছে। এটাকে আমরা একটু চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। আমরা প্রথমে একটা উলম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা প্রান্তিক উৎপাদনের সাথে যে শ্রম ঘন্টা আছে বা শ্রম আছে এর এটা একটা সম্পর্ক বিশ্লেষণ করব। কেমন সম্পর্ক, যখন শ্রমিক সংখ্যা 10 ছিল তখন উৎপাদনটা কত ছিল, দেখো উৎপাদনটা ছিল হচ্ছে 10, তার মানে এই 10-এর সাথে আমাদের 10-এর একটা সম্পর্ক রয়েছে যা এ বিন্দু দেখায়। ঠিক অনুরূপভাবে যখন 20 ছিল
তখন সেটা ছিল 12। তার মানে কি 12-র সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। যা কোন বিন্দু দেখায়? বি বিন্দু দেখায়। অনুরূপভাবে যখন 30 তখন 9, কান্তিক উপাদান 9, মানে 30-এর সাথে 9-এর একটা সম্পর্ক রয়েছে। তারপরে যখন 40 তখন সেটা কত? 7। 40-এর সাথে 7-এর একটা সম্পর্ক। আর 50 যখন, তখন সেটা কত? 5। এখন আমরা একটা রেখা পেলাম। এই রেখাটাই হচ্ছে ক্রমশ প্রান্তিক উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা। অর্থাৎ আমরা এই যে টেবিলটা যেটা বুঝলাম, টেবিলের যে উপকরণের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক, শ্রমের সাথে প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা চিত্রের মাধ্যমে দেখাব। দেখো আমরা এখানে যখন শ্রম 10 ছিল তখন প্রান্তিক উৎপাদন 10, এবং শ্রম 20 ছিল প্রান্তিক উৎপাদন কত ছিল? 12। শ্রম যখন 30 ছিল তখন প্রান্তিক উৎপাদন 9, শ্রম যখন 40 ছিল তখন প্রান্তিক উৎপাদন 7, এবং শ্রম যখন 50 ছিল তখন প্রান্তিক উৎপাদন 5। এই এ বি সি ডি ই বিন্দুগুলো এটাই দেখাচ্ছে। মানে এ বি সি ডি ই বিন্দু যোগ করে দিলে আমরা একটা রেখা পাবো। এই রেখাটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। মানে বইটা আর সুন্দরভাবে দেওয়া আছে, বইটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা, আমার বিশ্বাস যে তোমরা পারবা। এরপর আরেকটু বিষয় আছে উৎপাদন ব্যয়, যেটা তোমরা, তোমাদের এখানে কোনো চিত্র নেই। উৎপাদন ব্যয় অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যে ব্যয়টা করে একজন উৎপাদক, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন করার জন্য যে ব্যয়টা করবে, উপকরণের জন্যে, কাঁচামালের জন্যে, বা স্থাবর অস্থাবর, প্রকাশ্য অপ্রকাশ্য যে ব্যয়গুলো আছে, সব মিলে যে একজন উৎপাদক ব্যয় করে সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। এখানে আর্থিক উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয় দেওয়া আছে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয় আছে। সংজ্ঞাগুলো তোমরা সুন্দরভাবে দেখবা, এখান থেকে হয়তো নৈবিত্তিক কিছু আসতে পারে। আর সর্বোপরি এই অধ্যায়টা ভালোভাবে পড়ব, আমরা সামনের ক্লাসে পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।